এইসব ঝকমক করে সব 30 টাকা সব 30 টাকা সেইগুলো ঘড়ি বাহ এটা দাম কত বলো তো অরিজিনাল পুরো এবছরের সেরা আকর্ষণ দেখলে লোক পড়ে যাবে হ্যাঁ ভিতরে এই দেখো আর তো তোমাদের দেখাই যায় না সোশ্যাল মিডিয়াতে তাহলে কি তোমরা ইতি টানলে নাকি হারিয়ে গেলে ভিড়ের মাঝে এমনটাই প্রশ্ন করেছিল অনেকেই না হারায়নি তোমাদের ভালোবাসা আবারও আমাদের ফিরিয়ে আনল এই 6 ইঞ্চি স্ক্রিনে আলোর রোশনাই আর সহস্র খুশির মাঝে মিলন উৎসবে আবারও আমরা হাজির আর এই মিলন উৎসবের নাম বাড়িপুর মিলন মেলা উই আর ব্যাক এগেন আবার দুজনে আনমনে বেরিয়ে পড়েছি শীত আসতে আমাদের মনটা কেমন আনছান করছিল অনেকদিন ভিডিও ফিডিও দেওয়া হয়নি তো 3 মাসের বিরতি নিয়েছিলাম ফিরে এলাম আবার ফর্মে তাই তো আর শুরু করছি বাড়িপুর মিলন মেলা থেকে তো মেলায় তো ঢুকে পড়েছি অলরেডি ঝটপট তোমাদেরকে যেমন বললাম এবার মেলায় ঘুরে দেখবো আর দেখবো কী কী দোকান এসছে দাম ফাম কেমন এসছে তো শুরুর দিকে ভিড়ভাড়টা এখন কম দেখা যাক ভালো ভালো ঘোরাতে যাবে দেখা যাক চলো আমরা তো আগে ভাগেই ঢুকে পড়লাম তবে হ্যাঁ এই মেলা চলবে কিন্তু 1 মাস ধরে বিকাল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত থাকছে এই মেলা স্থান বাড়িপুর নিউ ইন্ডিয়ান মার্ট আর আসার পথরা চলো একবার জেনে নেওয়া যাক বাড়িপুরের মিলন মেলা যাদের কাছে পুরানো তাদেরকে নতুন করে কিছু বলার নেই রাস্তাটা খুবই ইজি রাস্তা তবু যারা নতুন তাদের জন্য বলে রাখি এই যে রাস্তাটা এসছে এটা হচ্ছে সোজা গিয়েছে বাড়িপুর স্টেশনে তো যারা হচ্ছে ট্রেন দিয়ে আসবে তারা বাড়িপুর স্টেশনে নামবে নামার পরে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওখান থেকে যে কোনো টোটো অটোকে বলবে আমরা মিলন মেলায় যাব বা রবীন্দ্রভবনে যাব তো এই রয়েছে রবীন্দ্রভবন রবীন্দ্রভবনের ঠিক অপোজিটে এই গেটটা রয়েছে দেখো মেলার গেট একদম ইজি রাস্তা ঠিক আছে নিজস্ব গাড়ি নিয়ে যারা আসবে তাদের জন্য বলে দিই এই রোডের নাম বাড়িপুর কুলপি রোড বাইক রাখার জন্য এখানটায় 20 টাকা করে নেওয়া হয় ঠিক আছে এটা ক্লাব থেকে নেয় কোথায় গেটটা ঠিক বাম দিকে চলে আসবে আসলে এরকম গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে ঠিক আছে প্রচুর জায়গা রয়েছে তো প্রত্যেকের 20 টাকা করে লাগবে ঠিক আছে আর যাওয়ার সময় 20 টাকা দিয়ে যেতে হবে আসবার সময় জাস্ট এই টোকেনটা দেখালে বাইকটা নিতে পারবে আর বাইকে ঠিক এরকম কিছু একটা লেভেলিং করে দেয় এরা মেলার প্রবেশ মূল্য 10 টাকা করে পার পার্সন ছোট বড় সবাই তবে হচ্ছে 3 বছরের নিম্নে যদি কেউ হয় তার জন্য কিন্তু হচ্ছে কোনো টিকিট লাগবে না ঢোকার সময় ভেবেছিলাম স্পেশাল দোকানগুলো আগে ঘুরবো আর পেয়ে গেলামও ঢুকতেই মেলা থেকে ঢুকে ডান দিকে যে দোকানটা প্রথম চোখে উঠবে সেটা এটা প্রচুর ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে প্রচুর প্রচুর দামগুলো দেখো এগুলো 690 টাকা 690 1750 ওপরের গুলো এগুলো কি করে তৈরি করা কিছু কেমিক্যাল দিয়ে করা ওয়াশেবল হাই গ্লস কেমিক্যাল দিয়ে তৈরি করা ওয়াশেবল পলিন লাইট ওয়েট না ওয়েট লাইট ওয়েট বললে ভাঙবে না 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 গোয়া মজা করতে হবে না এই ভাঙা দেখা ভাঙা কি কি দাম দাও এই এক্সক্লুসিভ কালেকশন বাবল পিস্তল এই সাইজগুলো 425 690 750 2550 টাকায় দেখতে দেখো এগুলো খুব কমই দাম তো এগুলো 100-140 টাকায় মানে একদম চিপেস্ট প্রাইস বলতে গেলে দাম দর হ্যাঁ কোনো ব্যাপার নেই দাম লেখা আছে দেখে নিয়ে যেতে পারে দাম লেখা থাকলেই নেবো এটাই দাম নাকি হয় নাকি এটা বলবেন না দাম লেখা আছে ভাই দেখে নাও পছন্দ করে নাও রাইট রাইট তো অসম্ভব সুন্দর একটা স্টল বাড়িপুর মেলায় এটা এবছর মনে হচ্ছে আমি প্রথম দেখছি ও আচ্ছা
আচ্ছা আচ্ছা কতটা আমার চোখে পড়েনি। আর এই ছোটখাটো ফুলগুলো দেখো, ভেরি নাইস। মেলায় ঢুকে এরকম একটা দোকান চোখে পড়লে দেখতে ভালো লাগে, অসম্ভব সুন্দর। একটা সুন্দর মতো স্টল ভিজিট করলাম, আর ঠিক তারপরে রান্নাঘর চলে এসছে। ঠিক আছে, পুরো রান্নাঘর তো গ্যাস ওভেন, তারপরে হচ্ছে কত কি মিক্সচার হ্যান ত্যান এগুলো সব রয়েছে। মিনি ওয়ার্ড্রব কিসের তৈরি বলো তো? প্লাই। দিদি ভাই এগুলো কেমন দাম পড়ে? 4200। ও আচ্ছা, এটা অনলি হচ্ছে সেলফ আর এটা ড্রয়ার, তাই তো রয়েছে। কি দিয়ে এগুলো প্লাই কি এরকম? আর বাকি প্রোডাক্ট তো এমনি রয়েছে গ্যাস ওভেন গুলো 4200। অনেকগুলো সেল্প আছে, কেউ যদি এরা সামনে ঢুকে সুরেকও করে তাও অ্যাকোরিয়াম, মিনি যে ছোট অ্যাকোরিয়াম গুলো রাখলে রাইট। এ কি কেমন লাগছে বলো? মেলায় এসে এরকম শুরুতে যদি একটু ভালো ভালো দোকান থাকে ভালো লাগে, বাড়ির মেলায় সেরকম ভাবে পাই না, তো এবছর বেশ ভালো লাগছে। শুরুতেই একদম ডান দিকে থেকে প্রথম দুটো দোকান ভালোই লাগলো। চল আরো দেখি কত। হ্যাঁ গরম তো হবে, 550। প্রচুর শীতের কালেকশন, জ্যাকেট রয়েছে, উইন্ডচিটার রয়েছে, A14 একটা ব্যাগ সব এসছে, কিংস অ্যান্ড কুইন্স ব্যাগ, বাপরে নামটাও জমাদার। প্রচুর ব্যাগের কালেকশন, সমস্ত ধরনের ব্যাগ তোমরা পেয়ে যাবে। এটা তো পুরো লেডিস কর্নার, তারপর এগুলো কিডস ব্যাগ, জুট পুরো জুটের ব্যাগ কিন্তু, হ্যাঁ অনেকদিন পর চোখে পড়লো আমাদের, জুটের ব্যাগ 350 টাকা। বাবারি বুটিক, বুটিকের কালেকশন, মানে ওটাই ফিক্সড প্রাইস তো দাদা ভাই? আচ্ছা, আমাদের এখানে অনলাইনে ডিজাইন বুক করে মাল বাড়িতে ডেলিভারি দেওয়া হয়। আচ্ছা, আপনার মনের মতো ডিজাইন নিতে পারবেন,
শুধু WhatsApp এ হাই লিখে পাঠিয়ে দিলে ডিজাইন চলে যাবে, আপনি যে ডিজাইন বলবেন সেই ডিজাইনে জিনিস চলে যাবে। বাহ, দেখে যান ভালো ভালো চুড়িদার পিস, প্রচুর চুড়িদারের কালেকশন, কালেকশন গুলো দেখো, বুঝে গেছো দাম তো ফিক্সড, আর ওর কিছু বলার নেই, জাস্ট একবার চোখ দেখে নাও চোখে। হ্যাঁ, হোলসেলার, আচ্ছা, এইসব জিনিসগুলো আপনি অনলাইনে বলুন, বাইরে কোথাও থেকে নিতে গেলে 1600-1800 টাকা নিচে পাবেন। না 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 না, ওটা এই সমস্ত দোকানগুলির সাথে সাথে বারবার চোখ চলে যাবে এই মাঝে শাড়ি দেওয়া মাত্র 10-30 টাকার সাজগোজা জিনিসের দিকে। যা নেবে 30 টাকা, যা নেবে, এসব ঝকমক করে সব 30 টাকা, সব 30 টাকা। যারা দেখতে পাচ্ছ, যাদের চোখে লাগছে আর কি, তারা স্টলে চলে আসবে, সব 30 টাকা। এখানে যত এরকম লাইনে যত স্টল বসেছে, লাইনে সেই পর্যন্ত লাইন রয়েছে, সব 30 টাকা। আসুন আসুন দিদি ভাই, এদিকে সব 30 টাকা। দিদি ভাই সব 30 টাকা, এদিকে হলে একদম, এই তো এখানে বলবেন দিদি ভাই ভালো ভালো আইটেম সব 30 টাকা করে দিকে হলে একদম। ভাই চিপেস্ট মেলা রে ভাই, 10 টাকার সেল, যা নেবে 10 টাকা। কত ধরনের ক্লিপ, সব 10 টাকা না, যা ক্লিপ নেবে 10 টাকা। নাও লুডলো লুডলো, 10 টাকা সেল দেখে যাবেন, ভাড়াগাড়ি কম পছন্দ বেশি দেখে যাবেন। ওফ, ঝমক করছে তো। এখানে এই ব্যাঙ্গন যেগুলো ইউনিক টাইপের, না চল বা, A17 ব্লাউজের বুটিক, অনলি 299 টাকায় প্রচুর ব্লাউজের কালেকশন রয়েছে A17 স্টলে। Thank you.
মানে একটা করে আপনাদের স্যাম্পল কপি করা আছে না দেয়া আছে আচ্ছা A18 क्या पे दुकान अरे इंकी पिंकी पोंकी हाँ ये गुला देखो ये कैप गुला विशाल चले ये गुला क्या मन देखो 150 टाका वाओ 150 টাকা কি সুন্দর সুন্দর ক্যাব গুলো দেখো বাড়িপুরে আসমা মানে সবাই হচ্ছে কি জানে বিরিয়ানি বাট এখানে এসেছে আসমা ক্রকারি সেন্টার আসমা যত ক্রকারি ইকুইপমেন্টস মানে দেখো কাপ গ্লাস কত খরচানো জিনিস সব রয়েছে सब 25 रुपए में हर रेंज का 25 है 30 है 20 है हर रेंज का अच्छा सेम रेट ये लैंड पूरा 25 25 टका ये पूरा शेड है ता हाँ मैं जानी ब्लैक कलर तो किंतु जो नोबला हुआ है उसमें कोई जाना मतलब कोई शेड भाई साहब ये पूरा सेट कितना का है बोले 1000 रुपए 6 पीसेस है ना इधर ভালো বেশ এটা ছোট করে থাকে এগুলো 1 2 3 4 5 6 বাপরে একটা তো এক্সট্রা আছে সাতটা আছে দেখতে পাচ্ছি চোখে লাগা জিনিস দেখলে আমরা আটকে পড়ি আর দাম তো জানতেই হবে किस में बना मार्बल मार्बल डस्ट से बना है ना ये 3200 का है ये 5.5 मार्बल डस्ट है तैरी रेंज पूछते मोटाटी कैमन पड़ते 5-10 हज़ार टाइम मोटाटी बजेट कर ले तब ये जिनिसगुलो नहीं जो क्योंकि असान्ध 4200 টাকা করে ওটার আর্কিটেকচার ওরকমই হয় সাজানো জিনিসগুলো অসাধারণ লাগছে সেল 100 টাকা 100 টাকা আছে 270 টাকার এগুলো আর 300 টাকার ব্যাগ প্রচুর ব্যাগ 300 টাকা এই যা দেখতে পাচ্ছ এগুলো সব 300 টাকায় মানে পুরো ফিক্সড প্রাইস দেয়া রয়েছে 300 টাকা রেক্সিন টাইপের ঠিক আছে হাত দিয়ে বলতে পারছি রেক্সিন লেদার নয় কিন্তু হ্যাঁ বাট চোখে লাগার মতন ব্যাগ তাই না এটা কেন সব করে মোটামুটি দেখো ছোটর উপরে চোখে লাগার মতন উপরেও রয়েছে কিছু এটা দাম কত বলো তো 200 টাকা ব্যাগের কালেকশন কিন্তু দেখে শেষ করতে পারছি না 100 টাকার ব্যাগ ঠিক আছে 100 টাকায় ব্যাগ আবার কি ঝটপট চলে এসে কিন্তু ব্যাগ কেনার কালেকশন এখানে মাত্র আর প্রচুর স্টল রয়েছে 100 270 300 টাকায় এনাফ এনাফ वाह कापेर कलेक्शन क्रॉकरी दुकान टा थेसे दिए से पूरो स्टॉल नंबर A24 ढुके डान दिके पे जावे तोमरा समस्त धरनेर काप रयेछे एखाने कलेक्शन टा देखाच्छि दादा भाई ए, 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 की रकम दाम पड़े मैं दामगुलो एकटु
কিরকম তবু 30 টাকা করে আর এমনি যেগুলো কুড়ি ক্লাব গুলো কেমন পড়ে 120 টাকা ছটা আছে 120 টাকা ছটা মানে 20 টাকা করে ধর পিস তাই তো ও মাছ বরাবর আবার একটা ব্যাগ দোকান পেয়েছি 100 টাকায় দেখো কত ব্যাগ নেবে একশো টাকা কালেকশন হস্তশিল্প A25 বাড়ির পুরে হস্তশিল্প চলে এসেছে কাঠের তৈরি সব জিনিসপত্র চলো একবার ভেতর ঢুকে দেখি হস্তশিল্প মেলা সব উডেন না দাদা ভাই উডেন এটা জুতো না এটা খড়ম বলে জুতো মহারাজরা পরে না খড়ম এটা লেদারের হয় এটা লেদার হয় এটা কাঠ ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে হয় না ওই যে করা থাকে তো তোমরা যেমন আমাদের ভিডিওতে দেখেছিলে নিউটন হস্তশিল্প মেলা আমাদের বাড়িপুরেও কিন্তু ছোটোখাটো একটা স্টল চলে এসছে হস্তশিল্প ঠিক আছে পুরোটাই উডেনের উডেন ট্রে থেকে শুরু করে সব রয়েছে সুহানা ফ্লাওয়ার শুধু ফুল আর ফুল ফুলে ফুলে ভরা প্রিয় সূর্যমুখী একটু আগে ফুটেছে ন্যাচারাল লাগছে না দুধ থেকে 300 টাকা 250 টাকা ভাই একটা স্টিক্সে মনে হচ্ছে সম্ভবত তিনটে থেকে চারটে করে ফুল আছে দেখতে পাচ্ছ কি ওরে ভাই 1 2 3 4 5টা ওদিকেও আছে না তো মোটামুটি ফুলে ফুলে ভরা একদম ওটা অর্কিড ১৬০ টাকা টেবিলে বেশ বসিয়ে রাখলে একটাই ফুল ফুটে থাকবে ভরে থাকবে সারা জীবন ফুল ফুটে থাকবে স্টিলের জিনিসপত্র আর এই কর্নারে এই দোকানটা প্রতি বছর আছে নানান দামের আছে ঠিক আছে 120-150 দাম পোড়া মাটির ওপরে নাকি
মা তারা শিল্প প্রতিষ্ঠান আচার আহা গো সেন্টে চলে আসছি আচার দেখতে দেখতে পিছন থেকে চেঁচানোর আওয়াজ শুনতে পেলাম না এ অন্য কিছু নয় নাগরদোলার এফেক্ট এবছরের সেরা আকর্ষণ নাগরদোলাটা দেখো পুরো রোডে রয়েছে ওরে বাপ রে চারিদিকে নাগরদোলা আর মাঝে খাবার স্টল তাই খাওয়ার পর্বটা সেরেই ফেলা যাক মোমো কত করে নিচ্ছ মোমো 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 70 টাকা 5 পিস 70 টাকা 5 পিস বন্ধুরা 80 টাকা 5 পিস আর কাবাব কত করে নিচ্ছ কাবাব কত করে নিচ্ছ 100 টাকা প্লেট 100 টাকা প্লেট মোটামুটি খাবারের দাম একটু বেশি থাকে এখানে ঠিক আছে ওই মুকুলতে খাবার হয়েছে রান্নাঘরে খিদে পেয়েছিল মামনির তোর আল্টিমেট পছন্দের মোমো বাপরে পাঁচ পিস ছিল বন্ধুরাজ 80 টাকা নিচ্ছে টেস্ট কেমন বলো তো রিভিউ দাও ভালো টেস্ট ঠিক আছে মানে মোমোর মোমোর মতো খেতে তাই তো আর গন্ধরাজ মানে একটু সেন্ট তো থাকবে তাই তো চলো ফটাফট একটু মোমো খেয়ে নেওয়া যাক তারপর তো রয়েছে আরও অনেক কিছু আর মেলায় আসলে একটু খাওয়া দাওয়া না মানে ঠিক জমে না মোমো পর্ব সেরে এবার মিষ্টি মুখের পালা যে দোকানে আমাদের লাস্টের দিকে টানে সেটাই যাচ্ছি সেটা হচ্ছে পিঠে দোকান A34 স্টল নাম্বার চলো একটু পিঠে পিঠে খাওয়া যাক তুই কি পিঠে খাবে চুসি আকি তোমার চুসি পিঠে কত করে ৩০ টাকা না আলটিমেট আমরা হচ্ছে একটা পিঠে চুজ করতে পেরেছি সেটা হচ্ছে পাটিসাপটা কি দিয়ে ক্ষীর দিয়ে তাই তো ৪০ টাকা পড়েছে সোনামণি খেয়ে বলবে কেমন টেস্ট পিঠে পিঠে মুগ মিষ্টি জিনিস ভেরি গুড মানে বাঙালি লাস্টে মিষ্টি না হলে ঠিক জমে না তাই না যাওয়ার সময় একটা অন্তত পিঠে খেয়ে যেতে হবে দ্যাটস ইট আমার জন্য রেখো ভাই বিশাল বড় একটা পিস ছিল টুকরো টুকরো করে দিয়েছে এ বাবা মুখ লুজ করে খাচ্ছে যে পিঠের লোক তো তার একটা মালপো পাটি সাপটা কি ক্ষীরের নাকি মিষ্টির প্রতি আলাদা একটা আবেগ কাজ করে বাঙালি তাই জন্য বড় সড়ো মালপো আনিয়েছে এটা মানে ক্ষীরের মালপো এটা আমাদের রেকমেন্ড ঠিক আছে রাস্তায় মিষ্টি মুখ করে যাবে পিঠে খেয়ে যাবে মন মরে যাবে এবার দেখো দেখো একবার দেখো ও মাই গড দেখলে লোভ পড়ে যাবে তো হ্যাঁ ভিতরে এই দেখো পুরো ভিতরে ইয়ে দেওয়া রয়েছে মিল্ক কেক বা ক্ষীর ক্ষীর দেওয়া এটা মিল্ক কেক ঠিক না ক্ষীর দেখতে পাচ্ছি ঠিক আছে আগে মেলায় আসলে মোটামুটি যাওয়ার সময় মিষ্টি পান খেয়ে যেতাম মানে মিষ্টি খেয়ে যেতাম এবার হচ্ছে পিঠে কাজ শুরু করেছে বাই দ্য ওয়ে ভিডিও চলতে থাকবে কিন্তু হ্যাঁ আবার আমরা ব্যাক টু দ্য ফিল্ড একের পর এক মেলার ভিডিও আসবে আর ঘুরবো আর খাবো আর তোমাদেরকে দেখাবো কী কী আসছে দেখতে থাকো আমার খাওয়া না এরকম ভিডিও দেখতে থাকো আমাদের চ্যানেলে তাই তো ঘোরা হলো খাওয়া হলো এবার একটু কেনাকাটি হোক বিলটা পছন্দ হয়েছে
টেকসই হবে কাজের জিনিস পিওর লেদার পিওর লেদার আমি জানি না পিওর লেদার কিনা তবে দেখে মনে হচ্ছে লাস্টিং করবে দাম 2500 টাকা আচ্ছা ঠিকঠাকই আছে লেদার হলেই ভালো এটা নিলাম মানে আলটিমেট আছে মেলা থেকে এটা কেনা হলো আর ঠিক আছে আর তোমার কিছু কেনা হবে দেখা যাক যদি থাকে জোড়া 100 টাকা 80 টাকা দেখাই দেখো গেঞ্জি 60 টাকা আচ্ছা হাফ প্যান্ট 100 টাকা একদম চিপেস্ট জিনিস 100 টাকা এইগুলো শপিং মলে গেলে পুরো ডাবল তাই না কমপ্লিট 250 তো নেয় না চলো ভেতর চলবে চলো জোড়া 40 টাকা জোড়া 120 টাকা বালিশের জোড়া তাহলে জোড়া 100 টাকা 180 টাকা একদম চিপেস্ট রেটে বড় সাইজও আছে আর আছে গেঞ্জিটা সেট 450 1000 650 এর কভার পুরো সেট খুবই কম ডাবল বেড শীট 450 টাকা দিদি ভাই কি কিনলেন একটু দেখান তো দিদি ভাই আমার ঠান্ডার জন্য শীতের একটা হাফপ্যান্ট কিনেছি আর এই শালটা কিনেছি বাহ দেখে বলবে তোমরা কমেন্টে কেমন লেগেছে কালারটা ভালো লেগেছে কিনা হ্যাঁ হেভি কালার হেভি কালার অসম কালার আর আবার পরলে ভালো লাগছে কিনা দেখো হ্যাঁ চলো বয়স্ক লোকে আছে চলো চলো তো যাই হোক মাত্র 200 টাকা আর 150 টাকা 350 টাকা শপিং করেছি হ্যাঁ যদি তোমরা আসো এটা রেকমেন্ড করছি একদম মেলার কর্নারে একদম মেলার পুরো মেলার কর্নারে আরামসে চলে আসো মেলা দেখা সম্পূর্ণ ঘোরা হলো খাওয়া হলো কেনাকাটি হলো এবার আমরা বাড়ির পথে কেমন লাগলো ভিডিওটা জানিয়ে অবশ্যই কমেন্ট করতে থাকো আর এই মেলার ভিডিও কিন্তু চলতে থাকবে কারণ আবার আমরা ফিল্ডে নেমেছি চলো টাটা বাই বাই গুড নাইট বলো